রাহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদেই আছো। তো আমরা এখন তো কি করছি, অধ্যায় 10 প্রায় শেষ করে ফেললাম, তাই না? তোমরা বাসায় করছো তো এগুলো? কি বারবার এই কথাই বলি, সবসময় কি চর্চা করতে থাকবে? হ্যাঁ, আমি একবার করেছি, পেরেছি, তাই বলে যে আবার করবো না, এমন যাতে না হয়। কারণ দেখবো যে চর্চা না থাকলে কি পারা অঙ্কটাই মানুষ কি ভুল করে ফেলে। তো দেখো, আমরা অধ্যায় 10, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম অধ্যায় 10-এ দুইটা আমার কি আছে, ভাগ আছে। প্রথম অংশটা আমরা করে ফেলেছি, দ্বিতীয় অংশটা কি নিয়ে দেখো, ক্ষেত্রফল নিয়ে, যে দেখেছো ক্ষেত্রফল। তো এখানে আসলে খুব একটা অঙ্ক নেই, আমার দুইটা সূত্র শিখে আমি অঙ্কগুলো করে ফেলতে পারবো। দেখো, আমি সূত্রগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে অংশটা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্র আমরা তো সবাই চিনি, তাই না? বর্গক্ষেত্রও চিনি, যেটা একটা অঙ্কে তোমাদের ওদিন আমি দেখিয়েছিলাম, যেটা আয়তক্ষেত্র কি, যেটা কি বিপরীত বাহুগুলো সমান, তাই না? আর বর্গক্ষেত্রের কি, চারটা বাহুই সমান। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। কেন? কারণ বর্গের কি, চারটা বাহুই কি থাকে, সমান থাকে, সেই জন্য একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমরা কোটা দিয়ে অঙ্কটা করতে পারি। তো সূত্রগুলো কি অনেক ইজি, তাই না? একবার করে নিলে আমরা পারি। এবার আসো, আমি আর কথা না বাড়িয়ে মূল অঙ্কগুলোতেই চলে যাচ্ছি। এখানে দেখো, পৃষ্ঠা 132-এ তিনটা অঙ্ক দেওয়া আছে, আমি এখানে চলে আসলাম। তিন নং অঙ্কটা দেখো, এই যে তিন নং, হ্যাঁ, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার, মাঠের ক্ষেত্রফল কত? মাঠটি কেমন? আয়তাকার, লিখাই আছে, মাঠটি কেমন? আয়তাকার। তোমাকে প্রশ্নে এই জিনিসটা বলা থাকবে, তোমাকে বুঝে নিতে হবে, হ্যাঁ, যদি বলা নাও থাকে এটা তোমাকে বুঝে নিতে হবে, এটা কি আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র। তো আয়তক্ষেত্র বুঝে নিতে পারলে এটা সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে, আর বর্গক্ষেত্র হলে বর্গক্ষেত্রের সূত্রটা লিখলে অঙ্ক হয়ে যায়। তো এই অঙ্কে কি আমাদের স্পষ্ট করে লেখাই আছে মাঠটি কেমন? আয়তকার। তো দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কি দেওয়া আছে, তো আমরা ক্ষেত্রফল কি বের করতে পারবো না? অবশ্যই কি, খুব সহজেই পারবো। কেন? আমরা এর মধ্যে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্রটা আমরা শিখে ফেলেছি, এটা হচ্ছে কি আয়তের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমি এখানে লিখেছি, দেখো, দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য 100 মিটার, কোত্থেকে লিখলাম, এই যে প্রশ্নে আছে, এবং প্রস্থ কি 70 মিটার। তো আর তারপর কি লিখবো, আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অথবা আয়তের ক্ষেত্রফল, যেটাই লিখো সমস্যা নেই। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, আমাদের সূত্রটা আমরা তো সবাই এখন পারি, তাই না? এটা অনেক সহজ, দৈর্ঘ্য গুণন কি প্রস্থ। আসার পর আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো? আমাদের প্রশ্ন লেখা আছে, দেখো, এই মাঠের ক্ষেত্রফল কোথায় আছে, মাঠের ক্ষেত্রফল। তা আমি কি করবো, সুতরাং মাঠের ক্ষেত্রফল সমান, এখন কি করবো, দৈর্ঘ্য আমি পেয়েছি, তাই না, প্রশ্ন আছে 100, গুণ আছে গুণ দিব, প্রশ্ন কত দেওয়া আছে দেখো 70, এই 70 লিখলাম। এখন এখানে কি লিখবো, এটাই হচ্ছে মেন কথা। আমি যদি এখানে মিটার লিখি, আমার অঙ্কের নাম্বারটা কি পুরো অর্ধেকের বেশি কি কাজ যাবে, কেন? যখন আমরা ক্ষেত্রফল বের করবো এখানে কি লিখতে হবে, বর্গ, একটা শব্দ নিয়ে আসতে হবে, এটা হচ্ছে কি বর্গ। তারপর এখানে যেটা থাকবে, অর্থাৎ মিটার থাকলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, বুঝা গেছে? কিন্তু কি বর্গ অবশ্যই লিখতে হবে, বর্গ কি অবশ্যই লিখতে হবে। আর আমরা রাশি কি করবো, এটা গুণ করে বের করে নিব, এই রাস্তাটা কি অনেক সহজ, তাই না? শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য, এখানে শূন্য, এখানে কত শূন্য, গুণ আমার সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য, এখানে শূন্য, সামনে গুণে শূন্য, যোগ করলাম কত, শূন্য 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 7, কত পেয়ে গেলাম 7000 বর্গ মিটার। দেখেছো কত সহজ অঙ্কটা হয়ে গেল, তাই না? খুবই সহজ। তা আমরা উত্তরে লিখে দিব, উত্তর 7000 বর্গ মিটার। এরপর আসবো 4 নং অঙ্কটা, 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করো, আয়তাকার জমির ক্ষেত্রফল বলেছে, তাহলে এটাও আমার কোন সূত্র হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে, তাই না? তো দেখো, প্রথম অঙ্কটাতে দৈর্ঘ্য এবং প্রস্থ বলা ছিল, কিন্তু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কি বলা আছে, একটু প্রশ্নটা দেখো তো, কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ কি বলা নেই, তাই না? তো এটা তোমরা কি বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে, খেয়াল করবে, এই যে দেখো একটা বোর্ড, তাই না, নিচের যে অংশটা, যেমন আমাদের বোর্ডটা কি আয়তাকার, হ্যাঁ, তাহলে এই দেখো নিচের অংশটা আর উপরের অংশটা সমান, আর ওই দুই পাশের অংশটা কি সমান। তো দেখো এই জিনিসটা কি বড়
দীর্ঘয় প্রস্থ ইন্ডিকেট করে বলা থাকবে না, তখন যেটা বড় তাকে আমরা কি করব দৈর্ঘ্য ধরব, যেটা ছোট সেটাকে কি ধরব প্রস্থ ধরব। তাহলে এখানে একটা আছে 2 কিলোমিটার, একটা হচ্ছে 3 কিলোমিটার, তাহলে বড়টা কি হবে, বড় কোণটা 3 কিলোমিটার, এটা হচ্ছে কি আমার দৈর্ঘ্য, 2 কিলোমিটারটা কি ছোট তাই না, তাহলে এটা কি হবে প্রস্থ। তাহলে এটা বুঝে গেলে কি অঙ্কটা আগের মতো আমরা খুব সহজেই করে ফেলতে পারি। সাইন এখানে দেখো দেওয়া আছে জমির দৈর্ঘ্য 3 কিলোমিটার এবং প্রস্থ 2 কিলোমিটার, আর আমরা যেটা একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তের ক্ষেত্রফল যেটাই লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমাকে আরেকটা লাইন লিখতে হবে, যেটা আমরা প্রথম অঙ্কে লিখেছিলাম মাঠের ক্ষেত্রফল, এখন দেখো আমাকে বলেছে জমির ক্ষেত্রফল, সেখানে আমি কি লিখলাম সুতরাং জমির ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য কত 3, গুণ চিহ্ন আছে গুণ দিলে প্রস্থ কত 2। এখন এখানে কি লিখতে হবে, এটাকে কি বলেছিলাম একটা বর্গ হবে কি বর্গ, আর এখানে যেটা থাকে সেটা তাই না, এখানে কি আছে কিলোমিটার, আমি এখানেও কি লিখলাম কিলোমিটার লিখলাম, 3 × 2 = 6, এটা আমি কি লিখি 6 বর্গ কিলোমিটার, তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম জমির ক্ষেত্রফল কত 6 বর্গ কিলোমিটার। তারপর আসো নিচে 5 নম্বরটা, একটি বর্গাকার জমি 1 বাহু 10 কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এর আগে করেছে আয়তাকার তাই না, এখন দেখেছো বর্গাকার, এখানে কিন্তু বলে দিয়েছে জমিটি কেমন বর্গাকার। আবার একটা জিনিস খেয়াল করো, কি দিয়েছে 1 বাহু তাই না, তো আমরা জানি বর্গক্ষেত্রে 4টি বাহুর সমান, এই জন্য কি ওখানে যে কোনো 1টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আর সূত্রটা কি ছিল 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য তাই না, এই যে বর্গের ক্ষেত্রফল সমান কি 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তো আমরা এটা কি খুব সহজে এখন কি করতে পারি অঙ্কটা করে ফেলতে পারি তাই না, সূত্রটা জানলে আমাদের অঙ্কগুলো করা কি কোনো ব্যাপারই না। তো দেওয়া আছে জমির 1 বাহুর দৈর্ঘ্য 10 কিলোমিটার, আমি প্রশ্ন থেকে লিখলাম, আমরা যদি বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল অথবা কি বর্গের ক্ষেত্রফল যেটা লিখো সমস্যা নেই, 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তো আমরা কি বর্গের ক্ষেত্রফল বের করবো নাকি জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল, সেই জন্য আমি এখানে লিখলাম জমির ক্ষেত্রফল সমান, তো 1 বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 10, তাহলে 10 গুণ চিহ্ন দিয়ে আবার এখন ব্র্যাকেট দিয়ে কি লিখবো আমরা, যদি কিলোমিটার আছে আমাকে কি লিখতে হবে, আমরা ক্ষেত্রফল বের করলে কি লিখতে হবে বর্গ কিলোমিটার, ঠিক আছে। বর্গ কখনো অবশ্যই ইউজ করতে হবে, না হলে কি তোমার অঙ্কে যে ক্ষেত্রফল বের করেছো এটার জন্য কি নাম্বার কিন্তু কাটা যাবে, বর্গ কথাটা না দিলে তাহলে 10 বর্গ গুণে কত হয় এটা তো আমরা প্রথম হতে পারি তাই না, এটা রাখ করার দরকার নেই, 100 বর্গ কিলোমিটার, তাহলে এটাই হচ্ছে কি আমার ছিল, আবার এখানে দেখো 2 কিলোমিটার 3 কিলোমিটার দুইটাতে কি ছিল
কিলোমিটার ছিল, তাহলে একক ঘোরা কি ছিল? একই ছিল, তাই না? কিন্তু এখানে দেখো একক ঘোরা কি মিটার ভিন্ন, একটা তো সেন্টিমিটার একটা তো মিটার, তাহলে ভিন্ন একক আমি কি করতে পারবো না? গুণ করতে পারবো না, ভিন্ন আমি কি করতে পারবো না? গুণ করতে পারবো না, আমার কি এই মিটারটি মানটা একই হতে হবে। তো আমি এখানে কি করব, মিটার থেকে সেন্টিমিটারে যাব। কেন মিটার থেকে সেন্টিমিটারে যাব? কারণ মিটার থেকে সেন্টিমিটারে গেলে আমার দশমিক আসবে না। আমরা জানি কি এক মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার তুমি মিটারে গেলে সেক্ষেত্রে কি তোমার দশমিককে গুণ করতে হবে। তো যেটা ইজি হয় আমরা কি ওটাই করবো। এই কারণে আমি প্রশ্নটা আগে লিখেছি, দৈর্ঘ্যটাকে কোথায় নিয়ে যাব? সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে সমান দেখো, 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার সমান কি হবে? এটা বের করার জন্য 5টাকে 100 দিয়ে গুণ করতে হবে, এখানে সেন্টিমিটার দিলাম। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা গুণ করলে কি হয়ে যায়? 500 সেন্টিমিটার। এখন আমরা দৈর্ঘ্য কি সেন্টিমিটারে নিয়ে গেলাম, প্রস্থ আমার সেন্টিমিটারে দেওয়া আছে। আমরা এখন কি করতে পারবো? ক্ষেত্রফলটা বের করতে পারবো, তাই না? আমরা জানি মিটারে দেওয়া ছিল দৈর্ঘ্যটা, তাই না? এবং প্রস্থটা সেন্টিমিটারে ছিল। তা আমার কাজটা কি, দৈর্ঘ্য এবং মানে সরি মিটার এবং সেন্টিমিটার দুইটা রাখা যাবে না, আমাকে কি করতে হবে, দুইটাই একই এককে প্রকাশ করতে হবে। তা আমরা দেখতে হবে যে অঙ্কটা করেছি ঠিক সেম ভাবে দৈর্ঘ্যটাকে তোমরা কোথায় নিয়ে যাবে, মিটারটাকে কোথায় নিয়ে যাবে, সেন্টিমিটারে নিয়ে যাবে। তো সেন্টিমিটারে নিয়ে গেলে তোমরা কি করতে পারবে, এরপর অঙ্কটা কি সেন্টিমিটারে প্রকাশ করার সাথে সাথে আমরা কি করতে পারবো, দুইটাই সেন্টিমিটারে চলে আসবে। তোমরা আয়তাকার টেবিলের কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। আশা করি এটা তোমরা পারবে। আমি এটা তোমাদের কি দিলাম, এই যে দেখো পৃষ্ঠা 133, হ্যাঁ 2 আর 3 হচ্ছে কি তোমাদের জন্য HW। এরপর দেখো আবার কি আছে, 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি। তাহলে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম যেটা দেওয়া আছে এবং কি 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার, 500 মিটার হচ্ছে উত্তর দক্ষিণ। এখানে তোমাকে বুঝে নিতে হবে কোনটা দৈর্ঘ্য এবং কোনটা প্রশ্ন। এখানে হচ্ছে 2 কিলোমিটার যেটা হচ্ছে কি দৈর্ঘ্য এবং 500 মিটারটা হচ্ছে কি প্রস্থ। তো এক্ষেত্রে কি করবো, এক্ষেত্রেও দেখো কিলোমিটার এবং কিসে আছে, মিটারে আছে। কিলোমিটার এবং কিসে আছে, মিটারে আছে। তো দুইটা কি দুই রকমে রাখতে পারবো আমরা? রাখতে পারবো না। তো আমরা জানি কি 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তো 2 কিলোমিটারকে যদি আমরা 1000 দিয়ে গুণ করে আমরা কোথায় চলে যাব, মিটারে চলে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেইভাবে কি করব, এই যে মিটার এবং কিলোমিটার, কিলোমিটারটাকে মিটারে নিয়ে গিয়ে আমরা কি করবো, তখন অঙ্কটা শেষ করতে পারবো, তাই না? তাহলে আমার এখানের কাজটা কি হবে, কিলোমিটার থেকে কোথায় নিয়ে যাওয়া, মিটারে নিয়ে যাওয়া। কিলোমিটার থেকে কোথায় নিয়ে যাওয়া, মিটারে নিয়ে যাওয়া। তাহলে এককগুলো একই হয়ে গেলে কি আমরা গুণ করে অঙ্কটা কি করে ফেলতে পারি।
পারি। তো তোমাদের এসডব্লিউ থাকছে 2123 নম্বরের 2-3, হ্যাঁ এগুলো তোমরা করবে, যদিও সমস্যা আমাকে জানাবে। এরপর দেখো আমি তোমাদের এখানে এই জিনিসগুলো একটু করিয়ে দিচ্ছি, হ্যাঁ খেয়াল করো, ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা হয়তো চিন্তা করবে এখানে এগুলো কি আছে, নিচ তো করানো না, আসলে সময় স্বল্পতার জন্য সবকিছু করাতে পারছি না, যেহেতু আমাদের সিলেবাসটা একটু বড়। এখানেও কি লেখা আছে দেখো, ক্ষেত্রফল নির্ণয় করো, দেখো চিত্র দেওয়া আছে, চিত্র দেখে দেখে তোমাকে বুঝে নিতে হবে কিসের ক্ষেত্রফল। এই যে দেখো চিত্রটা, এটা দেখে তোমরা চিনতে পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো না এটা কি বর্গক্ষেত্র, না এটা কি আয়তক্ষেত্র। বর্গক্ষেত্রের কি চারটা বাহু সমান হয়, এখানে কি চারটা বাহু সমান, সমান নয়। এবং তোমাদেরকে বলাও আছে দেখো, এই যেটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। তাহলে আমরা আয়তক্ষেত্রের সূত্র দিয়ে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে কি অঙ্কটা করে ফেলতে পারি, তাই না। সেমভাবে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা কিছু চিত্র, নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো বর্গক্ষেত্র। আর এখানে কি দেওয়া আছে দেখো, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, আমরা জানি কি বর্গক্ষেত্রে চারটা বাহু সমান, তাহলে সবগুলাই এখানে 5 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা পারি, তাই না। সূত্রটা হচ্ছে কি, 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে এটার সাথে গুণ করে কি আমরা ক্ষেত্রফলগুলো